পূজো পর্যন্ত ধাপে ধাপে ইলিশ পাঠাবে বাংলাদেশ বঙ্গবাসীকে শারদ উপহার হাসিনা সরকারের বৃহস্পতিবার থেকে বাজারে মিলবে ইলিশ সীমান্ত পেরিয়ে অবশেষে সুসংবাদ এলো বৃষ্টি ভেজা দিনে বাংলাদেশ থেকে ভারতে আসবে ইলিশ মাছ শারদীয়ার উপহার হিসাবে বাংলাদেশ সরকার রাজ্যে পাঠাবে 3900 মেট্রিক টন ইলিশ মাছ 20 সেপ্টেম্বর অর্থাৎ আজ বুধবার বাংলাদেশ সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে শারদীয়ার উপহার হিসাবে বাংলাদেশ সরকার ইলিশ মাছ রপ্তানির অনুমতি প্রদান করেছে ওই নির্দেশিকাতে জানা গেছে বাংলাদেশের 79 জন রপ্তানিকারক ভারতে মাছ রপ্তানি করার অনুমতি পেয়েছেন তারা প্রত্যেকেই 50 মেট্রিক টন করে ইলিশ ভারতে পাঠাতে পারবেন গোটা প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে গিয়েছে ধাপে ধাপে আগামী মাসের 30 তারিখ পর্যন্ত সীমান্ত পেরিয়ে এইভাবে ইলিশ মাছ আসবে বঙ্গে প্রসঙ্গত বরাবরই বাংলাদেশি ইলিশের চাহিদা এপার বাংলায় যথেষ্ট বেশি তার ওপর এবছর সেভাবে এদিকে ইলিশ মাছ হয়নি সকলেই তাকিয়েছিলেন বাংলাদেশের ইলিশের দিকে বিগত কয়েক বছর শারদ উৎসবের প্রাক্কালে বাংলাদেশ সরকার ইলিশ পাঠিয়েছে ভারতে এবছর ওয়েস্ট বেঙ্গল ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করা হয় ইলিশ রপ্তানির সময়সীমা বাড়ানোর জন্য মনে করা হচ্ছে সেই আবেদনের সাড়া দিয়ে টানা 40 দিন ধরে ধাপে ধাপে সীমান্ত পেরিয়ে এবঙ্গে আসবে পদ্মার রূপলি শস্য এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন বুধবার অনুমতি মিলেছে পূজো পর্যন্ত এভাবেই ধাপে ধাপে ইলিশ মাছ আসবে বঙ্গে পূজো পর্যন্ত এভাবেই ধাপে ধাপে ইলিশ মাছ আসবে ইলিশ মাছ এটা রূপালী শস্য হিসেবে আমরা মানে ধরি এটা খুবই মানে আমাদের কাছে মুখরোচক আজকে অর্ডার হয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট 3950 টন অ্যালট করেছে এবং তাদের দেশের প্রায় 79 জন রপ্তানিকারক তারা 50 টন এই রেশিও হিসেবে তারা রপ্তানি করতে পারবে ভারতে আর এপাশে 7 থেকে 8 জন আমদানিকারক যাতে ইম্পোর্টার তারা ওই মালটা নেবে তো আজকে অর্ডার হয়েছে আমরা আশা করছি পেপার ওয়ার্কস বা অন্যান্য যে কাজ আছে সে কাজ কমপ্লিট করলে আজকে রাত 9টা 10টা বা 10:30 যে কোনো সময়ে আমরা 8-10 গাড়ি বিশেষ করে 50-60 টন মাছ আজকে আমরা আশা করছি পেট্রাপোলে ঢুকবে ইলিশ মাছ আমাদের দেশেও হয় সমুদ্রে হয় বিভিন্নভাবে আমরা পাই ইলিশ মাছ বাংলাদেশের ব্যাপারটা কি আমাদের প্রথম কথা ওদের মাছটা একটু সুস্বাদু পাশাপাশি মাছ একটা মাধ্যম দু দেশের সম্পর্ককে আরও সুন্দর করে সেই জন্য বাংলাদেশ গভর্নমেন্ট এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের দুর্গাপুজোর উপহার হিসেবে আমাদের এই মাছটা পাঠাচ্ছে তো আশা করছি আজকে ঢুকবে নাহলে কাল আর্লি মর্নিংয়ে আমরা প্রথম কনসাইনমেন্ট পাবো মোট 3950 টনের একটা অ্যালট করেছে গভর্নমেন্ট বাংলাদেশ এবং সেটা পুরোটাই আসবে এবং 30 অক্টোবরের মধ্যে টাইম লিমিট বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যেই মাছটা আসতে হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপোল বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ তোমাদের জানাই সাদর আমন্ত্রণ